চট্টগ্রাম ও সাতকানিয়ার দোয়াজারি হাইওয়ে থানা প্রাঙ্গণত 10 সেপ্টেম্বর সন্ধ্যায় হাইওয়ে পুলিশের প্রথম ওপেন হাউস ডে অনুষ্ঠিত হইয়ে দোয়াজারি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার পরিতোষ ঘোষ। দোয়াজারি হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ শরীফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল হাইওয়ে পুলিশের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ হোসেন, সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, দোয়াজারি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ বিদ্যুৎ বড়ুয়া। অনুষ্ঠানত অন্যান্য সকলের মাঝে বক্তব্য রেখে আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, সাতকানিয়া চন্দনাশ ট্রাক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, দোয়াজারি প্রেস ক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক রাস, সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন বাবলু সহ আরও অনেকে। এই সময় পুলিশ সুপার পরিতোষ ঘোষ সড়ক মহাসড়ক দুর্ঘটনার কারণ একদিন চিহ্নিত করিয়ে একদিন প্রতিকার করি পেলায় পরিবহন মালিক ও শ্রমিক সকলের সহযোগিতা কামনা করিকে। আব্দুল আওয়াল জনি, C+TV, সাতকানিয়া, চট্টগ্রাম। দর্শক, আনার এই ভিডিও কিনা আমার সাথে কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবে এবং C+ এর ফোন এই চাহ।